যুবক বৈরা রে আব্দুল্লাহ ইবনে তামুরের কথা শুনে ওই মন্ত্রীর চোর সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর নাম নিয়া তার চোখের ভিতরে হাত বুলিয়ে দিল হাত বুলানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামুর যখন নাকি হাত বুলিয়ে তার জন্য দোয়া করে দিলেন আমার মালিক ওই উজিরের চক্ষু দুইটা সঙ্গে সঙ্গে ভালো করে দিল বাদশাহ উজিরকে জিজ্ঞাসা করল উজির তুমি না অন্ধ ছিলে আজকে তোমার চক্ষু দুইটা কিভাবে আলো ফিরে পেল উজির কিছু বলতে চাই না উজিরের উপর এমন নির্মম নির্যাতন শুরু করা হয়েছে নির্মম নির্যাতন শুরু করার সঙ্গে সঙ্গে উজির বলে দিল ওই যে আপনার ঘরের মধ্যে যেই ছেলেটাকে আপনি পালেন ওই ছেলেটা আল্লাহর নামে যখন আমার চোখের ভিতরে হাত বুলিয়ে দিয়েছে ওই চোখের মধ্যে হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার মালিক আমার চোখ দুইটা ভালো করে দিয়েছে বাদশাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে আব্দুল্লাহ ইবনে তামুরকে ধরে আনার জন্য লোক পাঠাইলো সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা আব্দুল্লাহ ইবনে তামুরকে ধরে আনলো বলল আব্দুল্লাহ এই মন্ত্রী যা বলতেছে এই কথা কি সত্য নাকি বলো আব্দুল্লাহ ইবনে তামির বললেন বাদশাহ গো আমি এইগুলো করি নাই এইগুলো করেছে আমার মালিক তুমি যেই আল্লাহর খানা দানা খাও গো বাদশাহ যেই আল্লাহর দেওয়া চোখ দিয়া এই দুনিয়াটা দেখো আমার ওই মালিক হে উজিরের চক্ষু দুইটা ভালো করে দিয়েছে বাদশাহ শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া আব্দুল্লাহ ইবনে তামুরকে হত্যা করার জন্য কয়েকজন লোককে আব্দুল্লাহ ইবনে তামুরকে বেঁধে পাহাড়ের চড়ার মধ্যে নিয়ে গেল পাহাড়ের চড়ার মধ্যে নিয়া আব্দুল্লাহ ইবনে তামুরকে ওই পাহাড় থেকে ফেলে দিয়া হত্যা করে ফেলবে আব্দুল্লাহ ইবনে তামুর মালিকের দরবারে দোয়া করে বললেন মালিক ও মালিক আমার জীবনটা আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি আল্লাহ এই লোকগুলো আমারে মেরে ফেলতে চাই তো তুমি একটা ফয়সালা করো যদি তোমার এই ধর্ম সত্য হয়ে থাকে তাহলে তুমি এদেরকে ধ্বংস করে দাও আব্দুল্লাহ ইবনে তামুর আমার মালিকের দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেছে সঙ্গে সঙ্গে যেই লোকগুলো আব্দুল্লাহ ইবনে তামুরকে মারার জন্য এসেছে তারা পাহাড় থেকে পড়ে হত্যা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে তামুর জীবিত অবস্থা আবার বাদশাহর নিকট ফিরে গেছে বাদশাহ বললেন আব্দুল্লাহ তোমাকে না মারার জন্য আমি লোক পাঠাইলাম ওই পাহাড় থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলা আব্দুল্লাহ ইবনে তামুর বললেন আমার মালিক আমাকে বেঁচে আমাকে আমাকে না মেরে আমাকে আপনার সামনে আবার উপবিষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে তামুরকে বাদশাহ আবার কিছু লোকের সাথে নদীর মাঝখানে নৌকার ভিতর চড়াইয়া নদীর মাঝখানে বেঁধে ফেলে দিবে আব্দুল্লাহ ইবনে তামুর আবারও দোয়া করলেন মালিক আমি ওই জাদুকরের ধর্ম আমি সারিয়া তোমার ধর্ম আমি গ্রহণ করেছি এই বেঈমানের বাচ্চাগুলো আমাকে মেরে ফেলতে চায় গো মালিক তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে আমি
কিভাবে ইসলামের দাওয়াত দিব আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া করতে লাগলেন আমার মালিক নদীর মধ্যে এমন ঢেউ দিয়ে দিল ওই লোকগুলো নৌকা থেকে পড়ে মরে গেল সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোটি কোটি লক্ষ লক্ষ হাজারো জনতার মাঝখানে বেঁচে আল্লাহ তাআলার একটি জান্নাতে বাগানের মধ্যে আপনাকে আমাকে এসে কিছু কথা শোনার এবং বলার জন্য তৌফিক দান করেছেন এইজন্য আমরা মন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আজকে যদি এইখানে মাহফিল না হয়ে যদি এইখানে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হতো যদি কোন রকম একটা পর্দা যদি টানানো যেত মনে হয় খেলা হতে আরো আধা ঘন্টা 30 মিনিট বাকি থাকতো এই মাঠ ভরতে বাকি থাকতো না কথা বলেন ঠিক কি না পাঁচ ছয় জন মানুষও যদি থাকতো তারা যদি আর্জেন্টিনার মেসি যদি একটা গোল করত তারা এত জোরে বলতো গোল একদম এইখান থেকে নিয়ে ছয় তল্লা সাত তল্লার মাঝে সাত তল্লার মধ্যে শোনা যেত যে নিচে খেলা হচ্ছে কথা বলেন ঠিক কি না কিন্তু আজকে কত বড় দুর্ভাগা আমরা যে আজকে আমরা বেঁচে আছি কালকে আমরা বেঁচে নাও থাকতে পারি কিন্তু আল্লাহর কোরআনের ময়দানে আসার মতো আপনাকে তৌফিক দিল না এটা আপনি একজন কপালপরা যে কোরআনের ময়দানে আপনি আসতে পারেন না কোরআনের ময়দান হওয়ার পরেও এমন একটা সময় হবে যেই দিন আপনি চাইলেও এরকম একটা ময়দানের মধ্যে আসতে পারবেন না কথা বলেন ঠিক কি না আপনি চাইলেও একটা কোরআনের আয়াত শুনতে পারবেন না কেননা তখন আপনার চক্ষু দুইটা থাকতো বন্ধ হয়ে যাবে আপনার কান দুইটা থাকতো আপনি শুনতে পারবেন না আপনার জবান থাকতো আপনি কথা বলতে পারবেন না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার যতদিন আমাদের এই হায়াতের জিন্দেগিটা আছে ততদিন আমরা এই হায়াতটা একমাত্র আল্লাহর জন্য বিলিয়ে দিতে রাজি আছি প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার হয়তো এইখানে মানুষ অল্প হতে পারে কিন্তু মানুষ এই কোরআনের ময়দানটা শুরু হওয়ার সাথে সাথে আল্লাহর রহমত বরকতে রহমতের ফেরেশতাদের দ্বারা এই মাহফিলটা পরিপূর্ণ হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ ভাইজান রে একটা কথা সব সময় মনে রাখবেন আজকে আপনি বেঁচে আছেন কালকেও আপনি বেঁচে নাও থাকতে পারেন আপনার সামনে যদি মালাকুল মাউত এসে হাজির হইয়া যায় আপনি যদি তখন চান আমি মসজিদে গিয়ে দুই রাকাত নামাজ পড়ব আমি ওয়াজ মাহফিলে গিয়ে আল্লাহর আলোচনা শুনব আমি কোরআনের ময়দানে গিয়ে আমি রাসূলের আলোচনা শুনব আমি হাদিস কোরআনের আলোচনা শুনব কিন্তু তখন কিন্তু মালাকুল মাউত আপনাকে সুযোগ দিবে না যুবক ভাই এখন তোমার সময় আছে এই যৌবনটাকে তুমি আল্লাহর জন্য বিলিয়ে দাও মৃত্যুর পরে তোমার এই জিন্দেগিটা কাজে লেগে যাবে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজান রে আজকে আমরা মনে করতে পারি এই যে একটা ছোটখাটো একটা মাহফিল হতেছে এই মাহফিলের মধ্যে গেলে কি হবে এই মাহফিলে গেলে কি হবে আমাদের হে যুবক ভাইরা রে আমার নবী বলেন
যেই কানের মধ্যে আল্লাহর আলোচনা করা হয় যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির করা হয় ওই মজলিসটাকে রহমতের ফেরেশতারা এমন ভাবে বেষ্টন করে রাখে আমার মালিকের দরবারে তারা 24 ঘন্টা রাত দোয়া করতে থাকে রব এই যে তোমার বান্দারা সমস্ত কাজ কর্ম রাখিয়া তোমার কথা শোনার জন্য তোমার কোরআনের আলোচনা শোনার জন্য তারা একত্রিত হয়েছে গো মালিক আল্লাহ গো তুমি তাদের জিন্দেগির তমাম গুনাহ কলা ক্ষমা করে দাও আমার আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে নাও ফেরেশতারা আমার বান্দারা কেন একত্রিত হয়ে আমি আল্লাহর জিকির আজগার করে আমি আল্লাহর আলোচনা করে তারা কি আমি আল্লাহর জান্নাত দেখেছি নি তারা কি আমি আল্লাহর জাহান্নাম দেখছে নি তারা কি আমি আল্লাহকে দেখেছে নি ফেরেশতারা বলে আল্লাহ গো তারা তোমার জান্নাত দেখে নাই তারা তোমার জাহান্নামও দেখে নাই তারা একমাত্র তোমারে না দেখিয়া তোমার উপর বিশ্বাস করিয়া তোমার উপর ঈমান আনিয়া তারা জাহান্নাম থেকে মুক্তি চায় তারা জান্নাতের আশায় তোমার আলোচনা করার জন্য তারা একত্রিত হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার যখন মানুষগুলো আল্লাহর জিকির করার জন্য একত্রিত হয় আল্লাহর আলোচনা শোনার জন্য একত্রিত হয় রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয় এবং আল্লাহর দরবারে তাদের মাগফিরাতের জন্য দোয়া করে আল্লাহ তোমার এই বান্দাদেরকে তুমি ক্ষমা করে দাও এখন বুঝে দেখেন যারা মাহফিলে আছে তারা ভাগ্যবান নাকি যারা মাহফিলের বাইরে আছে তারা ভাগ্যবান প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমরা মাহফিলের মধ্যে আসতে পেরেছি এই জন্য সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিশ্ব নবীর উম্মত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ সবাই একত্রে বলি না আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি এই সূরাটার নাম হলো সূরাতুল বুরুজ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরার কিছু আয়াত শুনিয়ে আমার নবীকে কিছু দিক নির্দেশনা দিলেন হে রাসূল এই কাফের বেঈমান মুশরিকরা আপনার উপর অত্যাচার করতেছে আপনার সাহাবীদের উপর অত্যাচার করতেছে হে আল্লাহর রাসূল আপনি কষ্ট নিয়েন না আপনার পূর্বে আরো বহু বহু এমন জাতি রয়েছে তাদের উপর ঈমান আনয়ন করার কারণে মুসলমান হওয়ার কারণে তাদের উপর অত্যাচার হয়েছে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ এর কিছু আয়াত নাজিল করে বললেন بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود এই কয়েকটি আয়াত আমার নবীর
কে বলে আমার আল্লাহ তাআলা তাকে সান্তনা দিচ্ছেন ওয়াসসামা ইযাতিল বুরুজ বুরুজ বিশিষ্ট আসমানের শপথ ওয়াল ইয়াউমিল মাউউদ কিয়ামত দিবসের শপথ ওয়া শাহিদিউ ওয়া মাশহুদ আরাফার দিনের শপথ এবং জুমার দিনের শপথ উতিলা আসহাবুল উখদুদ আন-নার যাতিল ওয়াকুদ ধ্বংস করা হয়েছে পরীক্ষা খননকারীদেরকে যেই পরীক্ষার মধ্যে আগুন প্রজ্বলিত ছিল এই আয়াত বলার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ইতিহাস একটি ঘটনা শুনালেন আমার নবী বলুন সুবহানাল্লাহ বিশ্ব নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শত শত বছর আগে এক বাদশা ছিলেন বাদশার নাম ছিল ইউসুফ জুনওয়াস বাদশার নাম কি ইউসুফ জুনওয়াস ওই বাদশা এত অত্যাচারী ছিল যদি কারো মুখে আল্লাহর নাম শুনতো তাহলেই তাকে সাথে সাথে হত্যা করে ফেলতো আর আমার আল্লাহ যেইখানে বাতিল আসবে সেইখানেই ওই বাতিলকে দমন করার জন্য একটা একজন না একজন হককে প্রেরণ করে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার বাদশা সমস্ত রাজ্যকে তিনি একত্রিত করে ফেললেন যে আমি ছাড়া আর কোন আল্লাহ নেই আমি তোমাদেরকে পালি আমি হলাম তোমাদের প্রভু তিনি সমস্ত রাজ্যের মধ্যে যত জাদুকর আছে তাদেরকে রেখে দিয়েছেন যাতে করে তার এই সাম্রাজ্য টিকে থাকে তার মধ্যে একজন জাদুকর ছিল সবচাইতে বড় জাদুকর তিনি একদিন বাদশাকে বললেন বাদশা আমার তো বয়স হয়ে গিয়েছে এখন আমার এই বয়সের কারণে আমি যদি মরে যাই তাহলে আমার স্থানে কে আপনার এই রাজত্বটাকে টিকে রাখার জন্য জাদুবিদ্যা করবে বাদশা আমি চাইতেছি এমন একটা যুবক আনুন যে যুবককে আমি আমার জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যেতে পারি মৃত্যুর আগ পর্যন্ত যাতে করে আমি মরে গেলে সে আপনার এই রাজত্বকে টিকে রাখার জন্য তদবীর করতে পারে সারা ইয়ামেনের মধ্যে খুঁজতে 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 একজন যুবককে পেল যার নাম আব্দুল্লাহ ইবনে তামিম যার নাম কি আব্দুল্লাহ ইবনে তামিম ওই আব্দুল্লাহ ইবনে তামের তার নিকট গেলেন গিয়ে বললেন হে যুবক তোমাকে বাদশা তলব করেছে কেন তলব করেছে তুমি বাদশার বাড়িতে থাকবা আর প্রতিদিন জাদুকরের আস্তানায় গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করবা তোমার থাকা খাওয়া যা আছে সব বাদশা বরণ পোষণ করবে আব্দুল্লাহ ইবনে তামুরকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে তামুর তিনি প্রতিদিন জাদুবিদ্যা শিক্ষা করতেছে আর তিনি খুঁজতেছে আমি এই জাদুবিদ্যা শিক্ষা করতেছি কিন্তু আমাকে যে সৃষ্টি করেছে সে কে তার পরিচয় কি বাজান রে এখন কিন্তু গভীর মনোযোগ দিয়ে শুনবেন আব্দুল্লাহ ইবনে তামুর আপনার আমার মতো একজন যুবক একটা ছেলে বয়স 12 থেকে 13 বছর হবে আব্দুল্লাহ ইবনে তামুর জাদুবিদ্যা শিক্ষা করার জন্য প্রতিদিন আব্দুল্লাহ ইবনে তামুর রাজার বাসা থেকে জাদুকরের বাসার মধ্যে যায় আর প্রতিদিন জাদুকরের বাসার মধ্যে গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে এইভাবে শিক্ষা করতে করতে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে তামুর তিনি দেখলেন পাহাড়ের মধ্যে একটা গর্ত রয়েছে সেই গর্তের মধ্যে একটা লোক
আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে ওই লোকটা আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছে আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহ আল্লাহ শব্দটা তার কাছে ভালো লেগে গেল সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামুর ওই মুসলিম ধর্মযাজকের নিকট গেলেন গিয়ে বললেন ও ধর্মযাজক ভাই তুমি কি আমাকে এই আল্লাহ আল্লাহ শব্দের পরিচয়টা দিবানি ওই লোকটা বললেন তুমি যে আল্লাহ শব্দের পরিচয় জানতে চাইছো আমি তোমার নিকট আল্লাহ শব্দের পরিচয় আমি বর্ণনা করব কিন্তু খবরদার এই রাজ্যের কেউ যেন এই খবরটা না জানে যদি কেউ এই খবরটা জানতে পারে তাহলে কিন্তু আব্দুল্লাহ তুমি রক্ষা পাবে না সাথে সাথে কিন্তু আমাকেও রক্ষা করবে না আব্দুল্লাহ ইবনে তামুর যাজকের নিকট থেকে আমার আল্লাহর পরিচয় পাইতেছে প্রতিদিন ধর্ম যাজকের নিকট সে ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করে আর ওই দিকে জাদুকরের নিকট গিয়ে জাদুবিদ্যা শিক্ষা করে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ ইবনে তামুর রাস্তার মধ্যে দিয়া যাইতেছে পথিমধ্যে দেখলেন একটি বাঘ চার রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ওই বাঘটার জন্য কোন মানুষ ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে পারছে না আব্দুল্লাহ ইবনে তামুর দুই হাত আসমানের দিকে বাড়াইয়া বললেন আজকেই দেখা যাবে ধর্ম যাজকের ধর্ম সঠিক নাকি ওই জাদুকরের ধর্ম সঠিক আমি জানতে চাই গো মালিক আমি কোন জিনিসটা শিক্ষা করে আমি সঠিক করতেছি আমি কি জাদুবিদ্যা শিক্ষা করে সঠিক কাজ করতেছি নাকি আমি ওই ধর্ম যাজকের ধর্ম শিক্ষা করে আমি সঠিক কাজ করতেছি আব্দুল্লাহ ইবনে তামুর হাতের মধ্যে একটি পাথর নিলেন হাতের মধ্যে একটি পাথর নিয়ে আব্দুল্লাহ ইবনে তামুর বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই বাঘের মধ্যে নিক্ষেপ করলেন যদি ধর্ম যাজকের ধর্ম সঠিক হয়ে থাকে তাহলে আমার আল্লাহ যদি সঠিক হয়ে থাকে আল্লাহ যদি সঠিক হয়ে থাকে তাহলে এই পাথরের আঘাতে এই বাঘটা মরে যাবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আব্দুল্লাহ ইবনে তামুর প্রথমে জাদুকরের জাদুর বিদ্যা তিনি শিক্ষা গ্রহণ করে ওই জাদুকরের জাদুর কিছু কথা পরে ওই বাঘের মধ্যে নিক্ষেপ করলেন কিন্তু প্রথম বাঘ নিক্ষেপ করার সাথে সাথে বাঘ কিন্তু সরে না পরের বার যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমার মালিকের নাম নিয়ে ওই বাঘের মধ্যে নিক্ষেপ করলেন সঙ্গে সঙ্গে বাঘটা মরে গেল আব্দুল্লাহ ইবনে তামুরের বুঝতে আর দেরি নাই এই ধর্ম যাজকের ধর্ম সত্য সারা ইয়েমেনের মধ্যে ছড়িয়ে গেছে আব্দুল্লাহ পাথরের আঘাতে এত বড় বিশাল একটা বাঘকে মেরে ফেলেছে সারা রাজ্যের মধ্যে খবর ছড়িয়ে গিয়েছে আব্দুল্লাহর মধ্যে এমন কি বিশেষ গুণ আছে যে ছোট একটা পাথরের আঘাতে আব্দুল্লাহ এই বাঘটা মেরে ফেলল যখন নাকি সমস্ত রাজ্যের মধ্যে এই খবর ছড়িয়ে গেছে সমস্ত রোগলারা যাদের চোখ অন্ধ তারা আব্দুল্লাহর নিকট আসতে শুরু করলো
যে শুনে আব্দুল্লাহ ছোট কি পাথর দিয়ে বাঘ মেরে গেছে অসুস্থ রোগীরা আব্দুল্লাহর নিকট আসা শুরু করলো হে আব্দুল্লাহ শুনলাম তুমি বাঘ মেরে ফেলছো নিশ্চয় তোমার ভিতরে কিছু না কিছু আছে আব্দুল্লাহ বললেন আসলে এটা আমার কিছু না এটা যিনি করেছেন তিনি হলো আমার আল্লাহ তারা বললেন আব্দুল্লাহ আমার এই চোখ অন্ধ তুমি কি আমার চোখটাকে ভালো করতে পারবা আব্দুল্লাহ বললেন আমার ভালো করার ক্ষমতা নাই ভালো করার ক্ষমতা আছে একমাত্র আমার আল্লাহ প্রিয় ভাইরা এখন বোঝা যাবে ইমানের দাম বেশি নাকি জীবনের দাম বেশি যুবক একটা আব্দুল্লাহ যদি ইসলামের জন্য ইমানের জন্য জীবন বিলিয়ে দিতে পারে তুমি আর আমি কেন ইসলামের জন্য এই জীবনটাকে বরাদ্দ করতে পারবো না প্রিয় মহতারাম হাজিরিন আব্দুল্লাহ ইবনে তামুরের নিকট এইভাবে অন্ধ লোকেরা আসে আর ইসলাম ধর্ম গ্রহণ করে আর আব্দুল্লাহ ইবনে তামুর তাদেরকে ফু দিয়ে দেয় আর ভালো হয়ে যায় এইভাবে ভালো হতে হতে হঠাৎ করে একদিন খবর চলে গেল বাদশার দরবারের একজন মন্ত্রীর কাছে যেই মন্ত্রী ছিল অন্ধ সেই মন্ত্রী আব্দুল্লাহর কাছে আসে বলে আব্দুল্লাহ শুনেছি তুমি নাকি অন্ধ চোখকে ভালো করতে পারো কুষ্ঠ রোগীকে ভালো করতে পারো আব্দুল্লাহ বললেন হে আমার উচিত এটা আমার কোন ক্রেডিট না রে এটা হলো আমার আল্লাহর ক্রেডিট আমার মালিক আমার মালিক এইগুলা করতেছে আমার মালিক অন্ধকে আলো দিতে পারে আমার মালিক অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে আমার মালিক মৃতকে জীবিত করতে পারে জীবিতকে মৃত করতে পারে আমার মালিক রাতকে দিন করতে পারে আমার মালিক দিনকে রাত করতে পারে ও আমার উজির এইগুলো আমার কিছু আমার কোনো ক্ষমতা না উজির বলল তাইলে কার ক্ষমতা বললেন আল্লাহর ক্ষমতা তুমি যদি ওই আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো মূর্তি পূজাকে তুমি যদি ছেড়ে দাও তুমি যদি ওই বাদশাকে খোদা হিসাবে নিষেধ করো খোদা হিসাবে তাকে ছেড়ে দাও যদি তুমি এক আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমি আমার মালিকের দরবারে দোয়া করে তোমার চক্ষু দুইটা আমি ভালো করে দিতে পারবো যুবক ভাইরা রে আব্দুল্লাহ ইবনে তামুরের কথা শুনে ওই মন্ত্রীর চোর সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে তামুর আল্লাহর নাম নিয়া তার চোখের ভিতরে হাত বুলিয়ে দিল হাত বুলানোর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে তামুর যখন নাকি হাত বুলিয়ে তার জন্য দোয়া করে দিলেন আমার মালিক ওই উজিরের চক্ষু দুইটা সঙ্গে সঙ্গে ভালো করে দিল বাদশাহ উজিরকে জিজ্ঞাসা করল উজির তুমি না অন্ধ ছিলে আজকে তোমার চক্ষু দুইটা কিভাবে আলো ফিরে পেল উজির কিছু বলতে চাই না উজিরের উপর এমন নির্মম নির্যাতন শুরু করা হয়েছে নির্মম নির্যাতন শুরু করার সঙ্গে সঙ্গে উজির বলে দিল ওই যে আপনার ঘরের মধ্যে যেই ছেলেটাকে আপনি পালেন ওই ছেলেটা আল্লাহর নামে যখন আমার চোখের ভিতরে হাত বুলিয়ে দিয়েছে ওই চোখের মধ্যে হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার মালিক আমার চোখ দুইটা ভালো করে দিয়েছে বাদশাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হয়ে আব্দুল্লাহ ইবনে তামুরকে ধরে আনার জন্য লোক পাঠাইলো সঙ্গে সঙ্গে সমস্ত লোকেরা আব্দুল্লাহ ইবনে তামুরকে ধরে আনলো বলল আব্দুল্লাহ এই মন্ত্রী যা বলতেছে
এই কথা কি সত্য নাকি বলো আব্দুল্লাহ ইবনে তামির বললেন বাদশা গো আমি এইগুলো করি নাই এইগুলো করেছে আমার মালিক তুমি যে আল্লাহর খানা দানা খাও গো বাদশা যে আল্লাহর দেওয়া চোখ দিয়া এই দুনিয়াটা দেখো আমার ওই মালিক হে উজিরের চোখ দুইটা ভালো করে দিয়েছে বাদশা শোনার সঙ্গে সঙ্গে রাগান্বিত হইয়া আব্দুল্লাহ ইবনে তামুরকে হত্যা করার জন্য কয়েকজন লোককে আব্দুল্লাহ ইবনে তামুরকে বেঁধে পাহাড়ের চড়ার মধ্যে নিয়ে গেল পাহাড়ের চড়ার মধ্যে নিয়া আব্দুল্লাহ ইবনে তামুরকে ওই পাহাড়টিকে ফেলে দিয়া হত্যা করে ফেলবে আব্দুল্লাহ ইবনে তামুর মালিকের দরবারে দোয়া করে বললেন মালিক ও মালিক আমার জীবনটা আমি তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি আল্লাহ এই লোকগুলো আমারে মেরে ফেলতে চাই তো তুমি একটা ফয়সালা করো যদি তোমার এই ধর্ম সত্য হয়ে থাকে তাহলে তুমি এদেরকে ধ্বংস করে দাও আব্দুল্লাহ ইবনে তামুর আমার মালিকের দরবারে দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়ে গেছে সঙ্গে সঙ্গে যেই লোকগুলো আব্দুল্লাহ ইবনে তামুরকে মারার জন্য এসেছে তারা পাহাড় থেকে পড়ে হত্যা হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে তামুর জীবিত অবস্থা আবার বাদশার নিকট ফিরে গেছে বাদশা বললেন আব্দুল্লাহ তোমাকে না মারার জন্য আমি লোক পাঠাইলাম ওই পাহাড় থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলা আব্দুল্লাহ ইবনে তামুর বললেন আমার মালিক আমাকে বেঁচে আমাকে আমাকে না মেরে আমাকে আপনার সামনে আবার উপবিষ্ট করেছে আব্দুল্লাহ ইবনে তামুরকে বাদশা আবার কিছু লোকের সাথে নদীর মাঝখানে নৌকার ভিতর চড়াইয়া নদীর মাঝখানে বেঁধে ফেলে দিবে আব্দুল্লাহ ইবনে তামুর আবারও দোয়া করলেন মালিক আমি ওই জাদুকরের ধর্ম আমি সারিয়া তোমার ধর্ম আমি গ্রহণ করেছি এই বেঈমানের বাচ্চাগুলো আমাকে মেরে ফেলতে চায় গো মালিক তুমি যদি আমাকে রক্ষা না করো তাহলে আমি কিভাবে ইসলামের দাওয়াত দিব আব্দুল্লাহ ইবনে তামুর দোয়া করতে লাগলেন আমার মালিক নদীর মধ্যে এমন ঢেউ দিয়ে দিল ওই লোকগুলা নৌকা থেকে পড়ে মরে গেল আব্দুল্লাহ ইবনে তামুর আবারও বাদশার নিকট গিয়ে হাজির বাদশা বললেন তুমি আবারও বেঁচে ফিরলা কিভাবে আব্দুল্লাহ ইবনে তামুর বলেন বাদশা রে তুমি যত চেষ্টা করো আমাকে তুমি মারতে পারবে না কারণ রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আমাকে যেই আল্লাহ জীবিত করিয়াছে আমাকে যেই আল্লাহ চক্ষু দান করিয়াছে আমাকে যেই আল্লাহ হাত দিয়াছে আমাকে যেই আল্লাহ পা দিয়েছে ও বাচ্চা সেই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করিয়া কোনোদিনও তুমি পারবা না যদি আপনি আমাকে মারতে চান তাহলে সমস্ত ইয়ামানবাসীকে একটা মাঠের মধ্যে আনবেন ওই মাঠের মধ্যে সমস্ত মানুষকে এনে আমাকে শুরিতে চড়াইবেন তারপর আমি যেই শব্দটা লিখে দিব ওই শব্দটা আপনি বলবেন বাদশা আব্দুল্লাহ ইবনে তামুরের কথা মতো সমস্ত আয়োজন করল আব্দুল্লাহ ইবনে তামুর ইসলামের জন্য আজকে জীবন দিয়ে দিবে যুবক ভাই তুমি আর আমি আজকে কি করেছি ইসলামের জন্য দেখো আব্দুল্লাহ ইবনে তামুরের কথা মতো বাদশা বিশাল এক জনসভার আয়োজন করল আব্দুল্লাহ ইবনে তামুরকে সুরির মধ্যে চড়াইল এবার কি করতে হবে বাদশাকে বলল আব্দুল্লাহ ইবনে তামুর বললেন আমার কাছে দেখো একটা তীরের ধনুক আছে
এই তীরের ধনুকটা তুমি নিয়া বিসমিল্লাহির রব্বিল গুলাম ওই আল্লাহর নামে ওই রবের নামে ওই গোলামের রবের নামে আমি এই তীরটা নিক্ষেপ করতেছি যখন তুমি আমার আল্লাহর নামে এই তীরটা নিক্ষেপ করবা সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ ইবনে তামুর দুনিয়া থেকে বিদায় নিয়ে নিব যুবক ভাইরা রে আব্দুল্লাহ ইবনে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ কোটি কোটি জনতা ওই সমাবেশের মধ্যে দেখতেছে আব্দুল্লাহ ইবনে তামুরকে আল্লাহর নাম বলিয়া তিনি হত্যা করেছে সঙ্গে সঙ্গে মজলিসের লক্ষ লক্ষ মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে বলুন সুবহানাল্লাহ একজন আব্দুল্লাহ ইবনে তামুর জীবন দিয়েছে ওই জীবনের বদলতে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষের জবান দিয়া আল্লাহর কালিমা উচ্চারিত করেছে যুবক ভাইরা রে যখন নাকি আব্দুল্লাহ ইবনে তামুর মরে গেল এতদিন ছিল এক দুইজন মুসলমান আজকে দেখে লক্ষ লক্ষ মুসলমান এদেরকে কিভাবে দমন করা যায় এই জন্য তারা বিশাল বড় একটা আগুনের গর্ত খনন করেছে ওই আগুনের গর্তের মধ্যে যারাই ঈমান আনয়ন করবে যারাই ইসলাম গ্রহণ করবে তাদেরকে যদি তারা এই ইসলাম ধর্ম পরিত্যাগ না করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এইভাবে লক্ষ লক্ষ মানুষকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতেছে কিন্তু মানুষের মুখে একটাই কথা আমাদের জীবন দিতে রাজি আছি কিন্তু এই বালকের রবকে ছাড়তে রাজি না জোরে বলুন সুবহানাল্লাহ হে বাইজান আব্দুল্লাহ ইবনে তামুর এই জীবনটা দিয়া ইসলাম কায়েম করিয়া দেখিয়ে দিয়েছে হে যুবক ভাই তুমি আর আমি আজকে আল্লাহর জন্য কি করি নবীর জন্য কি করি আজকে ছোটখাটো একটা মজলিসের মধ্যে তুমি আর আমি আসতে পারি না আব্দুল্লাহ ইবনে তামুর নিজের জীবনকে দিয়া তিনি দেখিয়ে দিয়েছে যে আমি ঈমানের দাম জীবনের চাইতে ঈমানের দাম বেশি জীবন দিবা গো যুবক কোনদিন ঈমান আন দিবা না আজকে তোমার মতো যুবক এই জগতের মধ্যে থাকতে 90% মুসলমান থাকতে আজকে বাংলার জমিনের ভিতরে বন্ড পীরেরা কিভাবে বন্ডামি করার জন্য আসতে না ঘরে আহলে হাদিসরা তারা উল্টা পাল্টা ব্যাখ্যা করার জন্য কিভাবে তারা আসতে না ঘরে দেওয়ানবাগি কিভাবে আসতে না ঘরে কাদিয়ানিরা কিভাবে তোমার বিরুদ্ধে নমার তোমার নবীর বিরুদ্ধে অপপ্রচার করে কিভাবে টিএফসির ময়দানে নারীরা তাদের পোশাকের স্বাধীনতা চায় আজকে তোমার আমার ইমানের দুর্বলতার কারণে বেঈমানের বাচ্চারা তোমার আমার ইমান ছিনিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে বলুন ঠিক কিনা আজকে যদি তোমার আমার ইমান ঠিক থাকতো বাংলার জমিনের মধ্যে কোরআন হাদিস দুরুদই কেউ কথা বলতে সাহস পেত না বলেন ঠিক কিনা যদি তোমার আমার ইমান ঠিক থাকতো কেফসির ময়দানের মধ্যে নারীরা নিজের পোশাকের স্বাধীনতা চেয়ে তার আন্দোলন করতে পারত না যে পোশাকের স্বাধীনতার ব্যাপারে আল্লাহ পাল্লা স্পষ্ট বলে দিয়েছেন নারীর পোশাক কতটুকু থাকবে আজকে তোমার আমার ইমানের দুর্বলতার কারণে নারীরা আল্লাহর কোরআন বিরোধী কথা বলার সাহস পায় কথা বলেন ঠিক কিনা তোমার আমার ইমান দুর্বল হওয়ার কারণে আজকে বেঈমানের বাচ্চারা তোমার আমার ইমান হরণ করার জন্য পথে পথে ভণ্ড পীরদের আস্তানা গড়ে দিয়েছে আহলে হাদিসদের আস্তানা গড়ে দিয়েছে কাদিয়ানিদের আস্তানা গড়ে দিয়েছে বেঈমানের বাচ্চাদের আস্তানা গড়ে দিয়েছে মুসলমান সমস্ত আজ থেকে জীবন দিবা তো ইমান দিবা না যত
জীবন থাকবে ততদিন আল্লাহর অবমাননা ইসলামের অবমাননা কোনদিন সহ্য করবে না রাজি আছেন সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমাদের এই জীবনটা ইসলামের জন্য কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন সকলে বলেন আমিন